হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে কি রকম আমরা মোবাইল দিয়ে কি রকম আমরা ফেক ইনভয়েস বানাতে পারবো, বা বাংলা ভাষায় বলি বিল, ফেক বিল বানাতে পারবো, তা আবার মোবাইলের মাধ্যমে। কোনো পিসি লাগবে না, কোনো কিছুই লাগবে না, আপনারা মোবাইলের মাধ্যমে ফেক বিল বানাতে পারবেন। এমনভাবে আপনাদের বানানো শেখাবো যাতে আপনার কাছে অরিজিনাল বিল যদি থাকে তার সাথে আপনারা কম্পেয়ার করে দেখবেন কোনটা ফেক বিল কোনটা অরিজিনাল বিল, আপনারা চিনতেই পারবেন না। একদম অরিজিনাল টু অরিজিনাল বিল বানানো শেখাবো আজকের মোবাইলের মাধ্যমে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তার আগে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। প্লিজ ভিডিওটাকে লাইক করে আমাদের পাশে থাকবেন। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। মোবাইল দিয়ে ফেক বিল বানানোর জন্য আপনাদের কি কি জিনিস আপনাদের প্রয়োজন? প্রথমে তোমাদের একটা মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটির নাম হচ্ছে পিক্সেলার অ্যাপ। সেই অ্যাপটা সবাই পরিচিত আছে, অনেক লোক অনেকেই জানে না। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপটা চলে আসবে, আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন। দ্বিতীয় হচ্ছে আপনাদেরকে একটা বিল লাগবে, যেই বিলটা আপনারা বানাতে চান ফেক বিল হিসেবে, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, মাইন্ত্রা এসব ওয়েবসাইটের বিলগুলো আপনারা বানাতে পারবেন। তার জন্য আপনারা কী করবেন, গুগলে গিয়েও ডাউনলোড করতে পারেন, বা আপনার কাছে থাকে তাহলে আরও অনেক ভালো হয়। তো গুগলে গিয়ে সার্চ করলে ফ্লিপকার্ট বিল বা অ্যামাজন বিল বা মিন্ত্রা জাতীয় মানে কোম্পানির বিল আপনারা যদি গুগলে মারেন তো গুগল থেকে সরাসরি আপনারা পেয়ে যাবেন এবং সেটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করা হয়ে গেছে, মানে প্রথমে আপনারা যাবেন পিক্সেলার অ্যাপে। আপনি দেখতে পাচ্ছ পিক্সেলার অ্যাপটা আমি ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা কি করবে, তোমরা প্রথম গ্যালারিতে যাবে এবং গ্যালারিতে গিয়ে সেই ছবিটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করে শেয়ার অপশন থাকে, সেই শেয়ার করে এখান থেকে পিক্সেলার অ্যাপে নিয়ে আসবে। যেমন কি দেখতে পাচ্ছ আমার কাছে এরকম একটা বিল আছে, বিলটা আমি তোমাদের ওই ইয়ে থেকে ডাউনলোড করেছি, গুগল থেকে ডাউনলোড করেছি। এটা হচ্ছে একটা লেনোভো কোম্পানির বিল দেখতে পাচ্ছ, আর এগুলো যে আছে বেসিক্যালি এগুলো মনে হচ্ছে ফেক এ, বাট বিলটা অরিজিনাল দেখতে পাচ্ছ। এরকম আমাদের একটা অরিজিনাল বিল লাগবে। বিল ছাড়া কিন্তু বিল বানানো অতটা সহজ হবে না, বানাতেই পারবে না, ঠিক আছে? তো প্রথমে তোমাদের একটু দেখে দিই বিলটা আপনারা কিরকম বানাবেন, ঠিক আছে? বিলটা দেখে মনে হচ্ছে খুব জটিল, আর বানাতেও খুব জটিল হবেই। তোমাদের আস্তে আস্তে করে মানে বানাতে হবে, কিরকম বানানো তোমাদের শেখাই। প্রথম দেখুন সহজ উপায় আপনাদের বলার চেষ্টা করবো কিরকম আপনারা বিলটা বানাবেন, ঠিক আছে? প্রথমে তোমাদের আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করি। এখানে দেখা হচ্ছে প্রাইস দেওয়া আছে, সবগুলোর একটা একটা করে ট্যাব হবে, একটা দুটো করে ট্যাব হবে। তোমাদের দেখা এখানে কত করে আছে, 24,990 টাকা, যদি দেখবে 24,990 টাকা। তো তোমরা কি করবে, প্রথম এই যে এই বাটনটা ক্লিক করবে, ক্লিক করার পর ট্যাক্সে মারবেন, মারার পর নিউ ট্যাক্স এসে গেছে এখানটায়। তোমরা এখান যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এখানটায় দুবার ক্লিক করলে চলে আসবে 24,000। আমার এই 24,000 কত মানে, ঠিক আছে, 24,990, ওকে 24,990, ওকে আমি মারলাম, দেখতে পাচ্ছি। এবার ওকে করলাম, ওকে করার পর এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে এর ওপরে, বুঝলেন? এবং আমি এটাকে অ্যাডজাস্ট করব, দেখতে পাচ্ছ এটা করলাম। এবার এই যে বাটনটা আছে এ বাটনটা জুম ইন জুম আউটের জন্য আমি একে ফুল জুম করলাম, যতদূর জুম হয় 500 অবধি জুম হয়, যদি যেমনটা দেখতে পাচ্ছ 500 অবধি জুম করলাম এবং ওটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জিনিসটা আমাকে এর ওপরে বসাতে হবে। আমি এটাকে বসানোর জন্য এই যে দেখতে পাচ্ছ পজিশনাল দেখাচ্ছে, এখানে একটা আছে না পজিশনাল, ওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাকে কমালাম এবং এটাকে চেষ্টা করবো যাতে এর ওপরে পুরো পারফেক্টলি বসে, বুঝলে? পারফেক্টলি বসে তবেই মজা আসবে। ওকে, পারফেক্টলি বসে গেছে। এবং আমি এর কালারটাকে চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করতে গেলে বলতে গেলে আমি এটা কালো করবো। আমি কালোতে ক্লিক করলাম, সবই কালো তো না, কালোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমাদের প্রথম কাজটা কমপ্লিট হলো। দ্বিতীয় কাজটা কি হবে, আমি এই যে তৃতীয় নম্বর যেটা অপশনটা আছে, তৃতীয় নম্বর অপশন নিচের দিকে আপনারা দেখবেন, তৃতীয় নম্বর অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে সেভস বাটন আছে দেখতে পাচ্ছ, সেভস বাটন বা ড্র বাটন আপনারা যেটাই ক্লিক করেন ভালো হবে। আমি সেভসে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখো কত বড় একটা সেভ এলো, আমি এই সেভটাকে ছোট করব দেখতে পাচ্ছ, আমি ছোট করে নিয়েছি এবং এর উপরে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো সাদা হয়ে গেছে, এখান থেকে কোনো যেটা আমরা করেছিলাম সেটা দেখা যাচ্ছে না। তারপর এখান থেকে উপর দিকে গেলে এই এই যে দেখতে পাচ্ছ একটা মানে কর্নের দিকে, কর্নের নিচের দিকে এখানে একটা আছে। তো এখানটায় গিয়ে আমরা কি করব, এই যেটা আছে এটাকে
24-এর নিচে করে দেব। করে দেওয়ার পর দেখে যাচ্ছ আমাদের এই চলে এসছে, এবং এটাকে আমরা এই যে যেটা আছে এটাকে আমরা বন্ধ করবো। এতগুলো যে ট্যাবলেট এগুলো আমি বানিয়ে রেখেছি, এগুলো আপনাদের দেখানোর অত তো আমার টাইম নেই, যাতে আপনাদের এতটা টাইম নষ্ট হয়, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য এটা আমি আগে করে নিয়েছি। বাট আমি কীরকম করেছি যে যেটা আমি দেখাবো, ঠিক আছে, জাস্ট আমি দেখার জন্য করেছি। তো 24,000 এই যে 990 টাকা জিনিসটা দাম, এবং এই জিনিসটাকে আমি করবো 10,999 টাকা, বা ধরেন আমি ওইটাই করবো 10,999 টাকা। তো এটাকে আমি আমার কাটবো, এখানটা আমি 10,999 ক্লিক করলাম, ওকে, এবারে ওকে করলাম। এই দেখুন 10,999 টাকা আমাদের এখানটায় প্রাইস হয়ে গেছে। দেখো এই কালারের সাথে, তুমি যদি দেখো এই কালারের সাথে আমাদের কিন্তু এইটা মেল খাচ্ছে না, এটা কম কালার মনে হচ্ছে। তো এটাকে কালার করার জন্য আমাদের কী করতে হবে, আপনারা এইতে গেলেন, এই যে এই এইতে ক্লিক করে এই অপশানটায় গেলেন। যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন স্ট্রোক শ্যাডো, তারপরে এইখানটা দেখে যাবেন ইন্টার শ্যাডো, ইন্টার শ্যাডোতে ক্লিক করবেন, এবার ইয়েস করলেন, দেখে পাচ্ছেন এখান থেকে কালারটা চলে এসছে। এবার যখন যদি দেখি করি, এবার দেখো কালারটা ঠিকঠাক মনে হচ্ছে। তোমাদের কালার অ্যাডজাস্টমেন্ট আপনার ঠিকঠাক মতো করলে এটা হয়ে যাবে। এবার দেখো টোটাল বিলটা কিছু এরকম ছিল। এবার যদি আমি আমার ট্যাবগুলো আমি এখান থেকে আমি এগুলো কেটে আমি আমার ট্যাবগুলো আমি অন করছি, এবার দেখো ট্যাবগুলো আমি সব অন করছি। টোটাল 30টা আমার ট্যাব আমি করেছি, টোটাল অনেকগুলো ট্যাব আমাদের বানাতে টাইম লেগে গেছে, বানাতে প্রায় অনেক টাইম লাগে। যদি না বানাতে পারো আমার নাম্বার আছে, আপনাদের বলতে পারো। তো দেখতে পাচ্ছ আমি ট্যাবগুলো আবার চালু করছি, চালু করার পর তোমরা দেখতে পাবে টোটাল বিলটা কীরকম হয়েছে। তারপর তোমরা কমেন্ট করে বলো বিলটা কেমন লেগেছে তোমাদের, ঠিক আছে। আমি টোটাল যতগুলো ট্যাব আছে সবগুলো আমি অন করে দিচ্ছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমি অন করার পর বিলটা কিছুটা এরকম লাগছে। এগুলো যা ডিলে সব মানে এটা ভুলভাল করা আছে, মানে মানে একটা বারবারটা দেখানোর জন্য করা আছে মেনলি। তো যেমনটা দেখতে পাচ্ছ কিছু এরকম বিল হয়েছে, এবং এই বিলটা যদি আপনারা জেরক্স করেন, জেরক্স করার পর কিছুটা এরকম যদি আপনি যদি দেখেন ভালো মতো কিছুটা এরকম করে বিলটা আপনাদের কাছে চলে আসবে, কিছুটা এরকম করে, বুঝলেন, আপনারা জেরক্স করলে বিলটা এরকম চলে আসবে। আর এর পরের ভিডিওতে আমরা এই যে দেখুন অ্যামাজনের কীরকম ফেক বিল বানাতে হয় তোমাদের এর পরের ভিডিওতে দেখাবো। আর এই বিলটা বানাতে আমাদের কমসে কম 1 ঘন্টা মতো লেগেছে, মানে সব কিছু ঠিকঠাক মতো পজিশানে পজিশানে মানে বসাতে, না হলে এদিক সেদিক হলে অনেক সমস্যা হবে। তোমাদের এটা একটু কাজ করতে হবে, করলে তোমাদের এরকম একটা ফেক বিল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের বলি কোনো খারাপ কাজে আমরা ব্যবহার করবে না, জাস্ট আমরা দেখালাম যে কীরকম বিলটা বানাতে হয়। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি কেউ না পারো তো আমাকে নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।